ব্যবসা বাণিজ্যের প্রসারে ভ্যাট ট্যাক্স আদায়ের অসুবিধা দূর করার আহ্বান জানিয়েছেন এফডিসি এর নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ জসিম উদ্দিন পাশাপাশি স্থানীয় শিল্পকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নীতি নির্ধারণ করার পরামর্শতায় আরো জেলাচ্ছেন সুলতান হফে করোনা মহামারীতে ভালো নেই ছোট ব্যবসায়ীরা তার ওপর কর ও ভ্যাট নিয়ে রয়েছে নানা অসন্তোষ সাম্প্রতিক সময়ে কয়েকজন ব্যবসায়ী ক্ষোভে ব্যবসা ছেড়ে দেয়ার কথাও বলেছেন বিভিন্ন সময়ে একদিকে মহামারী অন্যদিকে ব্যবসায়ীদের টিকিয়ে রাখা এমন এক বাস্তবতায় দেশের শীর্ষ ব্যবসায়ীদের সংগঠন এর সভাপতি হিসেবে দায়িত্ব নিলেন বেঙ্গল গ্রুপের ভাইস চেয়ারম্যান ও সংগঠনটির সাবেক সহসভাপতি মোহাম্মদ জসিম উদ্দিন নিউজ টোয়েন্টি ফোরের কাছে জানালেন সারা দেশের ছোট ও মাঝারি ব্যবসায়ীদের টিকিয়ে রাখতে সরকারি সহায়তার বিকল্প নেই ক্ষুদ্র যারা তাদের কাছে কিভাবে টাকাটা বা পড়ানো ধরণটা পৌঁছানো যায় আমরা যদি ব্যাঙ্কগুলির সাথে কাজ করতে পারি ট্রাইব পার্টি একটা অ্যারেঞ্জমেন্ট করে তাইলে আমরা আমার অ্যাসোসিয়েশনগুলি বা আমার চেম্বারগুলি জানে যে তার এলাকায় রিয়েল ব্যবসায়ীকে আসছে বাজেটে রপ্তানি খাতকে গুরুত্ব দেওয়ার পাশাপাশি দেশীয় শিল্পকে বাঁচানোর পরামর্শ তার বলেন যারা নিয়মিত কর দেন সেসব ব্যবসায়ীদের উপর বাড়তি চাপ না দিয়ে নতুন করদাতা তৈরি করতে হবে এজন্য বাজেটে কর আদায়ের লক্ষ্যমাত্রা কমিয়ে ধরারও পরামর্শ তার খামাগার ফর্টি পার্সেন্ট ক্রোধ দিয়ে ট্যাক্স বেড়ে বাড়ে ব্যবসায়ীদের উপরে চাপ দেওয়া দরকার নাই বরং আমরা টোয়েন্টি পার্সেন্ট যদি এ গড যদি আমরা বাজেট করি তাইলে কিন্তু আপনার উপরে বারতি চাপটা কম আসে আগের বোর্ডের আলোচিত এবিসিসিআই ব্যাংকিং বা বিশ্ববিদ্যালয় তৈরিতে হয় নেই তার বরং সত্যিকারের ব্যবসায়ীদের সমস্যা ও সম্ভাবনা নিয়ে গবেষণা বাড়াতে কাজ করতে চান তিনি এবিসিসিআই তো নন প্রফিটেবল অর্গানাইজেশন কিন্তু রিসার্চ बेस्ड একটা ইনস্টিটিউট হাউস ইট যেখানে সারা বাংলাদেশে বিজনেসের কি অবস্থা স্ট্যাটিস্টিক্সগুলি সরকারের স্ট্যাটিস্টিক্সগুলি এবং বাংলাদেশের ব্যবসায়ীদের সেক্টরাল অনেক প্রবলেম আছে এগুলি আইডেন্টিফাই করা বলেন প্রতিবছর পোশাক সহ অন্যান্য খাত থেকে প্রায় দশ বিলিয়ন ডলার বিদেশি কর্মীরা নিয়ে যাচ্ছে দক্ষ জনবল তৈরি করে এই অর্থ দেশেই রাখতে চান এবিসি সি এর নতুন সভাপতি সুলতান আহমেদ নিউজ 24 ঢাকা